আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফুকেটে একটা হোটেল, মানে হোটেল না, একটা রিসোর্টের সাথে পরিচয় করে দেব। যদি আপনারা প্রাকৃতিক পরিবেশে একটা শান্ত জায়গা থাকার ইচ্ছা থাকে এবং অনেকটা কম কর আছে, তাহলে আপনারা এই রিসোর্টে আসতে পারেন। এটার নাম হচ্ছে বান্তন সাই গার্ডেন রিসোর্ট। দামটা আমি পরে বলতেছি, আপনাদেরকে আগে সবচেয়ে দেখাই। এই রিসোর্টটা হচ্ছে অনেকটা মানে টিন শেডের ঘর থাকবে। এখানে এই রিসোর্টে একটা সুইমিং পুল আছে, চাইলে আপনারা সেখানে সময় কাটাতে পারেন এখানে বসে। এই সুইমিং পুলটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 6টা পর্যন্ত আপনারা এখানে সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে ঢোকার জায়গা এবং এই পাশে হচ্ছে এন্ট্রান্স। এই পাশে একটা ব্লক আছে এবং ওই পাশে আরও ব্লক আছে। আমি এই ডিলাক্স বক্সটা নিচ্ছি। এখানে আপনি দেখেন যে নারিকেল গাছ আছে এবং আঁকা বাঁকা একটা রাস্তা আছে। এই দুই পাশে হচ্ছে রুম, এই পাশে হচ্ছে রুম। আমার রুমটা হচ্ছে এটা। তো এরকম ব্লক ভাগ করা আছে, এই পাশেও আছে, ওই পাশেও আছে। এবং এখানে বারান্দা, আলাদা আলাদা বারান্দা আছে। চেয়ার আছে, দুই টাইপের চেয়ার, একটা আছে আপনার ইজি চেয়ার, এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। তাকে আপনার মনেই হবে না যে আপনি ফুকেটে কোথাও আছেন, মনে হবে যে কোনো একটা গ্রামে আছেন। আমি রুমে ঢুকতেছি, রুমের ভেতরে এখানে চেয়ার দুইটা আছে আরও, তারপরে একটা বেড আছে। যদিও এটা খুব বেশি বড় বেড না, তবে দুইজন ঘুমানো যাবে এখানে। তারপরে পাশে টিভি আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা ড্রেসিং টেবিল, মানে গ্লাস আছে, ডেস্ক আছে কাজ করার জন্য। এখানে একটা ফ্রিজ আছে, যদিও ফ্রিজটা অনেক পুরাতন, এবং দুই বোতল পানি এখানে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ড্রেসিং এর জন্য, মানে কাপড় রাখা যাবে এখানে। এটা একটা টুল, এবং এখানে সম্ভবত হ্যাঙ্গার দিয়ে কাপড় রাখা যাবে। এখানে কিছু হ্যাঙ্গারও আছে। খারাপ না, ভেতর থেকে মনে হয় না যে এটা টিন শীট। এখানে একটা এসি আছে, যদিও এসি খুব শক্তিশালী মনে হচ্ছে না, কারণ অনেক কম থেকে চলতেছে, এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে এখানে বাথটাব নাই, গোসলের জায়গা এখানে আছে। এটা একটা টিন শীটের ঘর, এই জন্য একটু ময়লা দেখা যাচ্ছে। তো এখন বলি যে এই রুমের ভাড়া। এই রুমের ভাড়া হচ্ছে 500 বাত। যদি আপনারা 5 দিনের জন্য উঠেন তাহলে একটু ডিসকাউন্ট দেবে, তবে এখানে ডিপোজিট দিতে হয় 500 বাত, মানে চাবির জন্য আর কি। যদি আপনি চাবি হারাই ফেলেন তাহলে ওইটা পাবেন না। এটা বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে একটু দূরে। যদি নিরিবিলি পরিবেশ চান তাহলে এখানে আসতে পারেন, আর যদি নাইট লাইফ এনজয় করতে চান তাহলে ওই পাশে থাকতে পারেন। এটা আপনাদেরকে দেখালাম, যদি আপনারা এখানে আসতে চান তাহলে আসতে পারেন। ফুকেটে যারা আসছেন আপনারা জানেন যে এখানে হোটেল ভাড়া মোটামুটি 1500-2000 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়, কিন্তু এখানে খাবারের খরচ কিন্তু অনেক বেশি। এখানে যদি আপনারা একা আসেন তাহলে মানে অনেক বেশি আপনার খরচ পড়বে, অনেক বেশি খরচ পড়বে আপনার। হয়তো প্রতিবেলা খাবার খেতে প্রায় 250-300 বা 350 বাত এরকম চলে যাবে। তো সেটা অনেক এক্সপেন্সিভ, কারণ এখানে সব কিছু ফুল, মানে আপনি ভাত নিলে সেটাও একটা নিতে হবে, তরকারি নিলে সেটাও একটা নিতে হবে, এবং সেগুলো অনেক দাম বেশি। আমি খুঁজতেছিলাম যে কোথায় পাবো যে সস্তা, মানে খাবার এত সস্তা, কারণ আমার একজনের পক্ষে এই খাবারগুলো অনেক বেশি হয়ে যায়, মানে আমাকে প্রায় অর্ধেকের বেশি নষ্ট করতে হয় আর কি খাবার, মানে ওইগুলো আর খাওয়া যায় না। কারণ আপনি যদি দুপুরে খান তাহলে রাতের বেলা তো এগুলো গরম করার কোনো সিস্টেম নাই। তো সেটার জন্য আমি খুঁজতে খুঁজতে এখানে মানে পাতঙ্গের থেকে একটু দূরে সেন্টার থেকে, তো সেখানে আমি অনেক সস্তা খাবার পাচ্ছি। এখানে ওরা মানে একটা জায়গা আছে, একটা মার্কেট আছে, যেখানে ওরা রান্না করে দিবে আপনার পছন্দ মতো, মানে ওদের মেনু দেখে আপনি দেখাই দিবেন যে এখানে কী খাবেন, তারপরে ওরা সেটা রান্না করে দিবে, এবং সেটার কোয়ান্টিটি আপনি বাড়াতে কমাতে পারবেন। মানে এখানে কয়েকটা সিস্টেম আছে, যেমন ধরেন আপনি অল্প, মিডিয়াম বা বেশি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো। যদি আপনারা সস্তায় খাবার খেতে চান পাতঙ্গে বা পাতং বিচের পাশে, তাহলে আপনারা এই মার্কেটে আসতে পারেন। তো আমি প্রথমে আপনাদের ঘুরে দেখাই যে এখানে কী কী আছে, আপনারা কী খেতে পারবেন এখানে। মার্কেটের দুইটা অংশ আছে, এই পাশে
এখানে ওরা রান্না করে দিল বিভিন্ন জিনিস, কিন্তু মার্কেটের ওই পাশে আছে, এখানে কাপড় ব্যাগ এগুলো ইয়ে করতে পারবেন, এখান থেকে কিনতে পারবেন। এদিকে জুস আছে বা এখান থেকে বিভিন্ন ধরনের খাবার আপনার রান্না করে খেতে পারবেন। তো আমি অর্ডার দিব একটু পরে, আগে আমি দেখে নিচ্ছি সব কিছু এখানে কী কী আছে। আমি দুপুরে খাইছিলাম এটা, যে ফ্রাইড রাইস উইথ চিকেন 80। যদি একই জিনিস সি ফুড দিয়ে নেন তাহলে 100 বাত হবে, মানে আপনি অন্য জায়গা থেকে নিলে এখানে 200-250 বাতের নিচে কোনো তরকারি পাবেন না। তো আমি এখন অর্ডার করব যে ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল, এটা একদম 60 বাত আশা করি আমার হয়ে যাবে, কারণ আমি দুপুরে যা নিয়েছিলাম ওইটা তো আমার রয়ে গেছিলাম। তো আমি ওদেরকে এখন অর্ডার দিব, ওরা আমার জন্য সেটা এখানে রান্না করবে তারপর করে দেবে। আপনারা চাইলে এখান থেকে সি ফুডও অর্ডার করতে পারেন, এখানে অনেক ধরনের সি ফুড আছে। এটা অনেক বড় একটা মার্কেট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা হিজাব পরা, তার মানে ওরা হচ্ছে মুসলিম। দেখে হালাল ফুড মার্ক করা যে দোকানগুলো আছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। গিভ মি ওয়ান ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। আমি নিয়ে যাচ্ছি, কারণ আমি আর এখানে যে খাবারগুলো আছে সেগুলো আপনারা আপনারা যেরকম বলবেন ওরা সেরকম রান্না করে দিবে। তো এখানে আপনারা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে হালাল ফুড কিনা, যেমন ধরো এটা এখানে হালাল মার্ক করা আছে। এবং এখানে প্রাইসগুলো মোটামুটি সব জায়গায় সমান। আর আমার রান্না করা শেষ, এটা আমি এখন হোটেলে নিয়ে যাবো, এখানে নিয়ে খাবো। থ্যাংক ইউ। মার্কেটটা অনেক বড় আছে এবং এখানে আপনারা এখানে অর্ডার দিয়ে তারপরে এখানে বসে খেতে পারবেন। এই পাশে শুধু রান্না ফল এগুলা, আর মার্কেটের ওই পাশে হচ্ছে কাপড় ব্যাগ কসমেটিক্স এগুলোর জন্য। আপনারা চাইলে এখানে শপিংও করতে পারবেন। এখানে আমি দেখছি যে আপনাদের বাংলা ওয়াকিং স্ট্রিটের যে অংশ আছে সেখান থেকে এখানে সব কিছুর দাম তুলনামূলক অনেক কম। আপনারা যদি ওয়াকিং স্ট্রিটে ওই পাশে টাকার ইন্টারেস্ট না থাকে তাহলে আপনারা একটু দূরে এখানে চলে আসবেন। এখানে আসলে এখানে অনেক সস্তা আপনারা খাবার খেতে পারবেন। বেশি সময় যদি থাকেন লম্বা সময় তাহলে আপনার খাবার দাবার অনেক টাকা এখানে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কম টাকায় পাতঙ্গে খাবার খেতে পারবেন এবং এতে আপনাদের অনেক টাকা সেভ হবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।